কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই, এ সমাজের কোন কাজে শান্তি তো ভাই মুখে নাই, জোরে কণ্ঠে কিনা, এ সমাজের কোন কাজে শান্তি তো ভাই মুখে নাই, সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই, সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই, এ সমাজের কোন কাজে শান্তি তো ভাই মুখে নাই, অফিস আদালতে বাইরে বসবি না চলে না কাম, বুঝপাইলে সংসারে রাম বলে না সে দুয়ে কাম, জোরে কণ্ঠে কিনা, অফিস আদালতে বাইরে বসবি না চলে না কাম, বুঝপাইলে সংসারে রাম বলে না সে দুয়ে কাম, বুঝটা দিলে বাইরে বুঝটা দিলে আদালতে মিলে না গরিবের টাই, এ সমাজের আদালতে গরিব দুঃখে বিচার নাই, জোরে কণ্ঠে কিনা, হিসাব করলে একদম উচ্চতর হিসাব করলে সব জায়গায় শুধু দুই নম্বরই আর দুই নম্বরই, জোরে কণ্ঠে কিনা, আমার বন্ধুগণ আজকে হক সম্পর্কে আলোচনা করছিলাম, অনেক লোক ফতোয়া দেওয়ার অধিকার নেই তাদের, কিন্তু তারাও আজকে এমপি মন্ত্রী সাইজা পুলিশের অফিসার সাইজা ভুল ফতোয়া দিচ্ছেন, জোরে কণ্ঠে কিনা, অথচ সুপ্রিম কোর্টের রায় একমাত্র হক তার অধিকার হইল, কিন্তু টানা করে আজকে এমপি সাহেব জীবনে মসজিদ মাদ্রাসায় পড়ে নাই, সুরে ফাতিহা ঠিক নাই, ফতোয়া দেওয়ার নেতা বাংলাদেশের বড় মুক্তি, জোরে কণ্ঠে কিনা, আজকে আমাদেরকে অনেকে মৌলবাদী বলে যারা গালি দিয়ে, অনেকে আমাদেরকে জঙ্গিবাদী বলে গালি দিয়ে, আজকে অনেকে আলেম আমাদেরকে ফতোয়াবাজী বলে গালি দিয়ে, রাষ্ট্রদ্রোহী বলে গালি দিয়ে, জোরে কণ্ঠে কিনা, আমি তাদেরকে বলি আর তোমরা যারা মৌলবাদী বলে আলেমদেরকে গালি দিচ্ছ, যারা জঙ্গিবাদী বলে আলেমদেরকে গালি দিচ্ছ, যারা আলেমদেরকে রাষ্ট্রদ্রোহী বলতেছ, যারা আলেমদের নামে বিভিন্ন কথাবার্তা বলতেছ, তোমাদের হুশ্চিত নাই, ক্ষমতা ছিল স্থায়ী নয়, ফেরাউনের ছিল নম্রুদ ছিল, ফেরাউন নম্রুদ থেকে তোমরা বড় হও নাই, তাদের দিকে তাকাও, আজকে তোমরা যারা আলেমদের সাথে বিয়ে চুক্তি করতেছ, আলেমদের সাথে যারা খারাপ ব্যবহার করতেছ, বাংলার মুসলমান তোমাদেরকে চিহ্নিত করে রাখবে, একদিন তার সঠিক জবাব দিবে ইনশাআল্লাহ, আজকে যারা আলেমদেরকে মৌলবাদী বলছো, আলেম ছাড়া তো তোমার জন্ম হয় নাই, জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, জোরে কণ্ঠে কিনা, জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় তুমি পালিয়ে যাবি, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী, জোরে কণ্ঠে কিনা।